হ্যাঁ বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা ভাবছো দিদি ভাই তো খাওয়া দাওয়া নিয়ে কোথায় বসে পড়লো। তো দাদা 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 সবটাই বলবো, এত ব্যস্ত হলে হবে, সব বলবো দাদা দাদা এখনই বলবো। দেখো আজকে বাপের বাড়ি এসেছি নিমন্ত্রণ খেতে, মা নিমন্ত্রণ করেছিল বলে কথা। আর দেখেছো কত রকমের থালার মধ্যে সাজিয়ে দিয়েছে, তা চলো আগে মেনুগুলো বলে দিই কী কী আছে। দেখো প্রথমে কিন্তু শাক ভাজা দিয়ে মেখে ফেললাম, শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, আছে আলু ভাজা ঝুরি ঝুরি করে, আছে মাছের তেল ভাজা। তো অনেক রকম ভাজা দিয়ে মা আজকে আমাকে পুরো থালাটা সাজিয়ে দিয়েছে, বুঝেছো। আর ওখানে আছে মুড়ি ঘন্টার ডাল, আর আছে এখানে মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে সজনার ডাঁটা দিয়ে, ঠিক আছে। আর আছে এখানে পায়েস, গুড়ের পায়েস, গুড়ের পায়েস আমার দারুণ লাগে খেতে, আছে মিষ্টি। আর এখানে আছে হচ্ছে চাটনি, আর ওখানে রয়েছে পাঁপড়, আর পাঁপড়টা না দেওয়ার জায়গা ছিল না স্যার, ঠিক আছে, তাই জন্য পাঁপড়টা ওইভাবে দিয়েছে। আর খাওয়ার কিন্তু অনেক রকম কিছু সাজিয়ে দিয়েছে, প্রথম পাটটা থেকে মানে শাকটা দিয়ে খাওয়া হয়ে গেল, এখন খাবো হচ্ছে মানে এখন খাচ্ছি হচ্ছে মাছের তেল, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট মাছের তেল। আর দেখো বাপের বাড়িতে এসে নিমন্ত্রণে খেতে, মা নিমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ মানে তো ভালো মন্দ খাওয়া জানো, আর যেখানে ভালো মন্দ সেখানে তো আমি আছি, আমি একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, তাই জন্য বাপের বাড়িতে ছুটতে ছুটতে চলে এসেছি, মা নিমন্ত্রণ করেছে। আর মা না থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর কি বলবো, এত খাওয়ার এত খাওয়ার দেখে আমি লোসড়াতে পারছিলাম না, তাই বেশি কথা বললাম না, ঠিক আছে। আর দেখো সবজি খাওয়া গেছে, এখন তোমাদের দেখালাম ওটা কি বলতো, ওটা হচ্ছে মুড়ি ঘন্টার ডাল মাছের মাথা দিয়ে। ওই দেখো মাছের মাথাটা কত বড়, ও মাছের মাথার মুখে আমি সত্যি কথা, আমি মাছের মাথা দেখে লোসাতে পারি না, তো খেয়ে নিলাম মাছের মাথাটা দিয়ে। আর ডাল দিয়ে প্রথমে ও দুটো পাতি খাওয়া গেছে, এবার খাবার ডাল দিয়ে। আর আমার আশেপাশে না আরও অনেকে ছিল, খাচ্ছিল ওরা, ঠিক আছে। আর আমার থালাটা মা একটু বেশি সাজিয়ে দিয়েছে, মা জানে যে আমি বেশি একটু খাই, আমি বেশি ভালো মানে ভালোবাসি খেতে, তাই মা একটু থালাটা আমার বেশি করে সাজিয়ে দিয়েছে। আর এরকম থালা সাজিয়ে না খেতে আমার দারুণ লাগে, দারুণ লাগে, কী বলবো, অনেক খাওয়ার ছিল, অনেক খাওয়ার ছিল, যে দেখি আমার পুরো মনটা ভরে গেছিলো, ঠিক আছে। আর পাশে আমার বড় খাচ্ছিল, তো ও অত অত কিছু খায় না, হতে বলতো অত কিছু খায় না, আমি খেতে একটু ভালোবাসি, তাই আমি একটু সাজিয়ে নিই। আর কী বলবো, রান্নাগুলো না সত্যি দারুণ হয়েছে, মার হাতে রান্না বলে কথা হেভি হয়েছে, হেভি হয়েছে। তা হুট করেই মা নিমন্ত্রণ করেছিল যে আজকে আয় আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে যা। তো আমি ভাবলাম যে চলো, মা যখন নিমন্ত্রণ করেছে তাহলে একটু ভালোই খাওয়া দাওয়া হবে। তো ছুটতে ছুটতে চলে গেলাম আমি আর ছেলে মেয়ে নিয়ে, তিনজনে চলে গেলাম, তোমার দাদা হয়ে গেছিলো পরে, ঠিক আছে। আমি সকাল সকাল মায়ের বাড়ি চলে গেলাম, সকাল সকাল লুচির থেকে শুরু করেছিলাম খাওয়া, লুচি আর ছোলার ডাল হয়েছিল সকালবেলা, তা সকাল থেকে খাওয়া শুরু করেছি। আর এখন দুপুর হয়ে গেছে, তাই দুপুরবেলা খাওয়াটা নিয়ে বসেছি, ঠিক আছে। আর দুপুরবেলা এরকম খাওয়া হলে না দারুণ লাগে খেতে, ঠিক আছে। মানে পাঁপড় করে দেখো, পাঁপড়টা কিন্তু একদম কোনায় চলে গেছে, দেখতে পাচ্ছ, ওই পাঁপড়টা নাকি বলতো বাটিতে মানে হচ্ছিল না, তারপর বাকি বললাম যে চলো ছাড়ো, তো ঢাকনার মধ্যে দিয়ে দাও, আমার সবই তো পেটে যাবে, তো ঢাকনার মধ্যে দিলে অসুবিধা হবে না। আর ওখানে দেখো লাল মিষ্টি, লাল মিষ্টি আমার খেতে ভালো লাগে, মানে ভীষণ 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 ভালো লাগে। আর ওখানে করেছে আমের চাটনি, তোমার ওই খেজুর দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে আমের চাটনি, যেটা আমার পাঁপড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে, যাই বলো না কেন। আর পাতে নিয়েছি ঝুরি আলু ভাজা, যেটা একদম ঝুরি ঝুরি করে তেলের মধ্যে ছাকা তেলে ভেজে মানে ভাজা করে আলু ভাজাটা মিশে করতে হয়, করে করে খেতে। আর ওখানে না ওরা অনেক মানে অনেক ওরা গল্প করছিল, তো আমি অত গল্প করতে করছিলাম না, আমি খাবার দিকে মন দিয়েছিলাম, ওরা গল্প করছিল আর খাচ্ছিল, অনেকে ছিল ঘরে, মা মাসি দিদি আর আমার বর, সব ওরা খাচ্ছিল, ওরা একসাথে খাচ্ছিল, আর আমি আমার মতো আলাদা করে বাটিতে করে সব নিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, ঠিক আছে। আর ছেলে মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে না মানে দুপুরে খাওয়া দাওয়া সেটা আমি রাত্রেটা না গুজগাজ করে বাড়িতে নিয়ে এসেছিলাম, মাকে বললাম, মা বলে তো রাতে রান্না করতে হবে না, তুই নিয়ে যা কিছুটা খাওয়ার এখান থেকে। আমি চিন্তা করলাম যাক গিয়ে তাহলে ভালোই হবে, রাতে আমার রান্না করতে হবে না, মা যে দেবে বলছে, তাহলে একটু যদি মা দিয়ে দেয় রাতের খাওয়াটা তাহলে ভালোই হবে, রাতে আমার কিছু করতে হবে না। তো তার জন্য রাতের জন্য আমি একেবারে মা টিফিন চাইতে করে গুজগাজ করে দিয়ে দিল, আমি তারপর আনন্দ করে করে নিয়ে আসলাম, রাতে রান্না করতে হবে না। দেখলাম মাছটা দেখিয়ে দিলাম, মাছটা কত বড় বড় রুই মাছ নিয়েছিল, আর বাড়ির ডাঁটা ছিল, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল। বাড়িতে সজনা গাছ আছে তোমরা জানো, এরকম সজনা বাড়ি থেকে অনেক রকম মানে অনেকগুলো সজনা বাড়ি থেকে পেরিয়ে নিয়েছিলাম, তো বাড়ির সজনা সজনাই আমি নিয়েছিলাম, আর ওখানে মানে অনেকগুলো নিয়েছিলাম বাড়ি থেকে সজনা পেরিয়ে। আর ওই সজনা দিয়ে কিন্তু হয়েছে মাছের ঝোল, বড়ি দিয়ে আলু দিয়ে মাছ মানে পাতলা করে একটু ঝোল হয়েছিল, হ্যাঁ। আর ওইদিকে দেখো ওরা কীরকম করছে, আমাকে বলছে বাবা তুই খেতে পারবি এতগুলো, তুই খেতে, আমি দেখ খাওয়া নিয়ে কিছু বলিস না, খেতে আমি ভালোবাসি, তোরা সবাই জানিস, বলে বাবা তুই এতগুলো খাবার সব খেতে পারবি, আমি হ্যাঁ আমি সব পাবো, নিমন্ত্রণ বলে কথা, নিমন্ত্রণ খাওয়ার কেউ ছাড়ে, নিমন্ত্রণ খাওয়া যদি খেতে না ইচ্ছা করে তবুও খেতে হয় না বলো। আর আমি তো একেবারে কী বলবো, পেট তো পুরো ভরে যাচ্ছিলাম, আমি তো ভাবছিলাম সব খেতে পারবো কি জানি, কী জানি সব খেতে পারবো কি না, ভাতটা সব খেতে পারবো, পেটটা না সত্যি অনেকটা ভরে যাচ্ছিলাম। সকালবেলা না লুচি পেয়ে আমি অনেক লুচি খেয়ে ফেলেছিলাম ছোলার ডাল দিয়ে, ছোলার ডালটা দারুণ হয়েছিল খেতে। তো লুচি পেয়ে সকালবেলা প্রায় 7-8 লুচি আমি খেয়ে নিয়েছিলাম, আর লুচি খেলেতে যেন পেটে গিয়ে ফুলতে থাকে। তো কী বলবো, তো কথা বলতে বলতে তো ভাতটা খাওয়া গেল, মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত খাওয়া হয়ে গেল। আর ওইদিকে রয়েছে পাঁপড় মিষ্টি, আর রয়েছে পায়েস, রয়েছে চাটনি, তো এগুলো বাকি রয়েছে, তো ওইগুলোর জন্য আমার পেটে জায়গা আছে, এখন আমি খেতে পারবো, ঠিক আছে। মানে সবার লাস্টে যদি এসব খাওয়া না হয় না আমার ঠিক জমে না গো। তো দেখো ওরা আমাকে বলছে তুই সব খেতে পারবি, আমি হ্যাঁ আমি সব খেতে, তোরা সেই খাওয়া নিয়ে চিন্তা করিস না, তোরা যদি না খেতে পারিস তোদেরটা আমাকে দিয়ে দিতে পারিস, আমি সব পারি খেতে।
তো চলো মাছের ঝোল দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে গেলো। আর মাছের ঝোলটা না বেশ পাতলা করে করেছিল, আর গরম পড়েছে না, বেশ মাছের ঝোলটা ভালোই হয়েছিল খেতে। তো মাছের ঝোলটা দিয়ে আমার রুই মাছটা দিয়ে মানে রুই মাছের ঝোলটা ভালোই হয়েছিল খেতে। আর নিজে রোজ নিজে হাতে রান্না খাই, আজ মার হাতে রান্না খেতে বেশ ভালোই লাগলো, বুঝতেই পারছো। তো মাছের ঝোলটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেলো। আর এবারে খাবো হচ্ছে আমাদের কি জিনিস পড়েছিল ভাতের মধ্যে, তাই জন্য ভালো যে ভাতটা খাওয়া যাবে না, ভাতের মধ্যে কি পড়েছিল তাই খেতে কিরকম লাগছিল ভাত আমার। আর এবার খাবো চাটনি দিয়ে, পাঁপড় দিয়ে। আর দেখো সবাই পাঁপড় সবার জন্য একরকম পাঁপড় করেছে, আমি কিন্তু দুরকম পাঁপড় নিয়ে যাই, বলে আমি একরকম পাঁপড় হলে আমাকে হবে না, আমাকে দুরকম পাঁপড় দিতে হবে। তাই একটা দেখো ওখানে লাভ পাঁপড়, আর একটা আছে তোমার ওখানে কি বলে পাপড়গুলো, আরে ওই যে কি বলে ওগুলোকে মাধবী পাপড় না কি পাপড়গুলো, যাই হোক হলো একটা। তো দুরকম পাপড় নিয়ে এসে তো আমি দুরকম পাপড়ি খেয়ে যাই। চাটনিটা না আমার কাছে মুখে একটু টক টক লাগলো, তাই জন্য চাটনিটা দিয়ে পাপড়টা দিয়ে ঠিক মানে মানাচ্ছিল না, তাই জন্য হলো যে চাটনিটা পাপড়টা দিয়ে পরে খাবো। এই মিষ্টিটা দেখো মুখে নিয়ে নিলাম। আর হ্যাঁ পায়েস, পায়েসটা না পেটার জায়গা ছিল না, তো মাকে বললাম মা পায়েসটা আমার পায়েসটা তুমি তুলে রাখবে, ঠিক আছে কাউকে দেবো না, আমি ঠিক সময় মতন পায়েসটা খেয়ে নেবো। তো পায়েসটা দেখো আবার নিয়ে বসে বললাম, 15 মিনিট পর পায়েস নিয়ে চলে আসলাম। মাকে বলেছিলাম আমার পায়েসটা তুমি কিন্তু একেবারে তুলে রেখে দেবা, কাউকে দেবা না, আমার কিন্তু পেটটা একটু খালি হলে কিন্তু পায়েসটা নিয়ে বসে বলবো। তো বন্ধুরা গুড়ের পায়েস বলে কথা, আর আমাকে যখন দিয়েছে সম্পূর্ণটা তো আমাকে খেতে হবে, বসে না বলো। আমার একটু পরে যখন পেটটা খালি হয়ে গেল আবার আমি পায়েসের বাটিটা নিয়ে বসে পড়লাম। তো দারুণ ছিল আজকের খাওয়া দাওয়া, হেভি।